হাই ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও আপনাদের সামনে একটি নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে তো আজকের যে বিজ্ঞপ্তিটি সেটা দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে সেখানে কিছু সংখ্যক পদে লুক নেওয়া হবে এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে চট্টগ্রাম বিমান কর্তৃপক্ষ থেকে যে কিসের নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখানে আপনারা কোন সেক্টরে জবটা করতে পারবেন আপনার বেতন স্কেল কত হবে বয়সীমা কত প্রয়োজন শিক্ষাগত যুগতা প্লাস অভিজ্ঞতা কি কি প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত ডিটেলস আলোচনা করবো আজকের এই ভিডিওতে সো ভিওর্স আপনারা এই মুহূর্তে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ক্লিক করে রাখুন এখন থেকে এই চ্যানেলে নিয়মিত চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যে চাক চাকরির যে নিয়োগগুলো দেওয়া হবে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে তো আপনার পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখুন এর ফলে আমরা যখনই নেক্সট ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সেটা পেয়ে যাবেন তো এখন চলুন আমরা দেখি যে এই নিয়োগে নিয়োগ বিজ্ঞপ্তিতে কী প্রকাশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃপক্ষ নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত পদ পূরণের নিম্নিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করছে তো এখানে লিখে আছে যে পদের নাম এখানে দুটি পদে মূলত লুক নেওয়া হবে প্রথম পদ যে ইঞ্জিনিয়ার ক্রাফট ইঞ্জিনিয়ার ক্রাফটে দুইজন লুক নেওয়া হবে তাদের বেতন স্কেল হবে পঁচিশ থেকে ত্রিশ ত্রিশ টাকা তাদের গ্রেড হবে এগারোতম গ্রেড তা তাদের বয়সসীমা মানে পনেরো চার পনেরো চার দু এই তারিখের মধ্যে তাদের বয়সীমা ন্যূনতম আঠারো বছর হতে সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত হতে হবে হতে পারবে তো তাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন যে এসএসসি বিজ্ঞান সহ ইনল্যান্ড ইঞ্জিনিয়ারিং সনদ অবশ্যই থাকতে হবে মেকানিক্যাল মেরিন মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তারপর দ্বিতীয় যে পদে নেওয়া হবে সেটা হচ্ছে ইঞ্জিন চালক দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন চালক দ্বিতীয় শ্রেণীতে আপনার ছয় জন লোক নেওয়া হবে তো এখানে তাদের বেতন স্কেল হবে সাতশো টাকা থেকে টাকা তাদের গ্রেড হবে পনেরোতম গ্রেড তো তাদের বয়স সেম ও না বয়সটা তাদের একটু বেশি তাদের ন্যূনতম বয়স আঠারো হতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারা যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী পাশ সহ দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন চালক সনদ থাকতে হবে তো অনলাইনে আবেদনের ফর্ম পূরণের শর্তাবলী দেখেন অনলাইন আবেদনের প্রতি কিছু শর্তাবলী রয়েছে তো সেই শর্তাবলীগুলো হলো যে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে চাকরি আবেদনের ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে তারপর বলছে যে অনলাইন আবেদন ফর্মে নির্ধারিত স্থান স্থানে প্রার্থীর তিনশো বাই তিনশো রেজুলেশনের সর্বোচ্চ পঁচিশ কিলোবাইটের জেপিজে ফর্মেট সদ্য তোলা রঙিন ছবি তিনশো বাই আশি সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে তো এখানে যে ছবি এগুলো আপনারা লাগে এটা তো আপনারা অবশ্যই জানেন আপনারা যখন অনলাইনে আবেদন করতে যাবেন তখন আপনারা ডিটেলস জেনে যাবেন আসলে কী কী প্রয়োজন তো এটা তো আপনারা এগুলো আপনারা জেনে নেবেন যে অনলাইনে আবেদনের ফর্মের শর্তাবলী কি কি লাগবে এখানে ছবি লাগবে তারপরে টাকা দিতে হবে প্রথম নং পদের ক্ষেত্রে দুই শত টাকা লাগবে আর দ্বিতীয় নং পদের ক্ষেত্রে আপনার এক টাকা লাগবে অনলাইনে আবেদনের কপি সনদপত্র ট্রান্সক্রিপ্ট মার্কশিট জাতীয় সনদপত্র আচ্ছা এগুলো আপনারা যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনাদের দোকানে বলে দিবে তাছাড়া এই যে ওয়েবসাইটের যে মেন লিঙ্কটা তাদের যে মেইন ওয়েবসাইট লিঙ্ক জে ও জবস ডট ও আর এটাতে গেলে আপনারা ডিটেইলস আরও এখান থেকে পরে নিতে পারবেন তো এখানে চাকরিয়ান এখানে হচ্ছে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে মানে পদের সংখ্যা হ্রাস কমতে পারে বা বৃদ্ধি হতে পারে তারপর এই বিজ্ঞপ্তি বলছে অনলাইনে আবেদনের শুরুর সময় পনেরো তিন দুই এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো পনেরো চার দুই মানে আরও এক মাস সময় আছে আর বারোটা থেকে পর্যন্ত বলছে যে সোনালী ব্যাংক লিমিটেড ফ্রি জমাদানের শেষ তারিখ ষোলো চার ষোলো তারিখ ব্যাংকের মাধ্যমে ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য আপনারা ওয়ান নম্বরে অফিস চলাকালীন সময় যোগাযোগ করতে পারেন সো ভিওয়ার্স এটাই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া আরও অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যে প্রকাশ করব আমাদের চ্যানেলটি আপনারা ফলো করতে থাকুন তাহলে আপনার প্রতিনিয়ত আপডেট যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে